আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন মন্ত্রিসভায় অনুমোদন, রাষ্ট্রপতির অর্ধাদেশ আজ। প্রাণদণ্ডে বিধান থাকলে ধর্ষণ প্রবণতা কমবে, আশাবাদ আইনমন্ত্রীর, স্বাগত জানালেও আইন প্রয়োগ নিয়ে শঙ্কা বিএনপির। রাজধানীর প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণার তথ্য, মৃত আরও 31 জনের। এবং অস্ত্র মামলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শারমানুর পাপিয়া ও তার স্বামীর 27 বছর কারাদণ্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ট্রাইব্যুনালে 180 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংসদ চালু না থাকায় আজ রাষ্ট্রপতির অর্ধাদেশ জারি করবেন। বিস্তারিত শফিকুল ইসলাম সাইমের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অধ্যাদেশের একটি ধারা সংশোধন করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে ধর্ষণের। বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশ জারি করা হবে, পরে সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাশ হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিষয়টি বিচার বিভাগের মতামতের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে। ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য জেনারেল পিপুল, এবং যারা ক্রাইমটা করবে তারা অন্তত দুবার চিন্তা করবে যে এটা তো মৃত্যুদণ্ড আছে, আমার এখন তার যাবজ্জীবন কারাদণ্ড না। সুতরাং মৃত্যুদণ্ডটা 180 দিন তো ইজ নট দ্যাট বিগ টাইম, সুতরাং তার সে কিন্তু একটু হলেও কিছুটা হলেও অবশ্যই সে স্কেয়ার্ড থাকবে, এগুলো অন্তত চিন্তায় আসবে যে মৃত্যুদণ্ড হবে আমার। আইনের 11 গ এবং 20 সাত ধারা সংশোধন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ধর্ষণ ছাড়া সাধারণ জখম হলে আপোষযোগ্য করা যাবে আর চিলড্রেন অ্যাক্ট 1974 প্রযোজ্য হবে না, এখন শিশু আইন 2013 প্রযোজ্য হবে। 11 গতে আছে যে সিম্পল হার্ট যেটা সেটা কম্পাউন্ডেবল, কারণ ফান্ডামেন্টাল যে রুল আছে সেখানেও সিম্পল হার্টটা ফান্ডামেন্টাল সিম্পল, মানে সাধারণ যদি জখম হয় কোনো রেপ টেপ ছাড়া তাহলে সেক্ষেত্রে এটা কম্পাউন্ড করা যাবে। এটা 2000 সালে যে আইনটা হয়েছিল সেই আইনটার মধ্যে চিলড্রেন অ্যাক্ট 1974 রেফারেন্স ছিল, কিন্তু 2003 সালে বাংলাদেশি শিশু আইন 2013 যখন প্রচলন করা হলো তখন ওই 74 চিলড্রেন অ্যাক্ট অটোমেটিক বাদ হয়ে গেছে, কিন্তু এই আইনে ওই অ্যামেন্ডমেন্টটা করা ছিল না। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ছিল। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত হওয়ায় ধর্ষণ প্রবণতা কমবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন ছিল বলে মনে করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় শাস্তির বিধানে মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাক্ষর করলেই অধ্যাদেশ জারি করে আইনটি কার্যকর করা হবে। আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত হয় ধর্ষণ প্রবণতা কমবে বলে মনে করেন তিনি। ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই এই অপরাধটি কমে আসবে, না হলে বাড়ানোর প্রশ্নটায় আসতাম না। একই সাথে চলমান এবং পুরনো ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য এবং আমরা আজ আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে
ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন ছিল বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে, কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে এ ধরনের অপরাধ করার ক্ষেত্রে একটা ভীতি কাজ করবে। ভারতের নতুন হাইকমিশনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তার পানিবণ্টন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে বিধান করায় সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে আইনটি প্রয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তারা বলেন, অধিকাংশ অপরাধের সাথে ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত। ধর্ষণের মতো অপরাধের কঠিন শাস্তি হওয়া এটাই উচিত বলে আমরাও মনে করি। তবে ধর্ষক যখন ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত থাকে তখন এর আইনের প্রয়োগ কতখানি যথাযথ হবে এই নিয়ে জনগণ দুশ্চিন্তাগ্রস্ত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে বিধান রেখে আইন সংশোধন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাজধানী শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তবে তারা বলছেন, এখনই উল্লাসিত হওয়ার কিছু নেই, ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়। আমরা তখনই আনন্দ করব যখন একটি ধর্ষককে ফাঁসি দিয়ে ঝুলানো হবে, সমগ্র দেশ ও জাতি জানতে পারবে যে একজন প্রকৃত ধর্ষকের ফাঁসি হয়েছে। যে ভিকটিম তাকে প্রমাণ করতে হয় যে আমি ধর্ষিত হয়েছি, এই যে প্রক্রিয়া এইটা নিয়ে আসলে আমাদের মূল প্রশ্ন। এই প্রক্রিয়াটিকে অনেক সহজ করতে হবে। 3% মামলারও কনভিকশন হয় না, সেখানে মৃত্যুদণ্ডই দেন আর যাবজ্জীবনই দেন। আলটিমেটলি ধর্ষণের মামলা শেষ পর্যন্ত যেতেই পারে না। দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাইফুল ইসলাম ও নাজমুল হুদা। সাইফুল সাংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক আর নাজমুল সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি। পুলিশের পক্ষ থেকে তাদের 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালতে প্রত্যেকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেফতার করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও মায়ানমারের রাষ্ট্রপতিদের নিয়ে বেইজিংয়ে বৈঠক করার প্রস্তাব দিয়েছে চীন। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত লি জিং মিং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই প্রস্তাব দেন। চীনের প্রস্তাবিত এই বৈঠকে আং সান সু চিকে উপস্থিত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানায়। শেষ দফায় 2017 সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধানের জোর দিয়ে আসছে চীন। এরই অংশ হিসেবে 2018 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও মিয়ানমারের রাষ্ট্রপতিদের বৈঠক ডেকেছিল চীন। একই জোটে আছে যে রিপার্টিশন হবে, এবং আমরা এই 3 মন্ত্রী, মায়ানমারের মন্ত্রী, আমরা এবং চাইনিজ মিনিস্টার একটা আয়োজন করেছিল। তারা এখন চিন্তা করছে আরেকটি আপডেটের জন্যে। কালকে চাইনিজ কি বলেছেন যে তাদের ফরেন মিনিস্টার সাথে আলাপ করে দেখবে যে তারা বেইজিংয়ে বাংলাদেশ, মায়ানমার এবং চায়নার 3 মন্ত্রীকে নিয়ে এই রিপার্টিশনের উপর আপডেটটা করার জন্যে সেইটা ডেট ওরা ঠিক করবেন। আমরা উই উড ওয়েলকাম ইট। অ্যান্টিবডি পরীক্ষায় রাজধানীর 45% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। আক্রান্তদের 24% বয়স 60 বছরেরও বেশি। রাজধানী গুলশানে একটি হোটেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়।
সরকারি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ও বেসরকারি আন্তর্জাতিক উদীয়মান গবেষণা কেন্দ্র আইসিডিআরবির যৌথভাবে এই গবেষণা করে। রক্ত পরীক্ষায় দেখা গেছে লক্ষণ ছিল না এবং 45% নগরবাসীর করোনা আক্রান্ত। বলা হয় ঢাকা শহরে বস্তি প্রায় 3/4 মানুষ ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন। এপ্রিল থেকে আগস্ট মাসে চালানো গবেষণার জন্য ঢাকা সিটির 25টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতি ওয়ার্ডে একটি মহল্লা থেকে 120টি থানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও 8টি বস্তিতে এ জরিপ চালানো হয়। গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যাপারে এসব তথ্য কাজে লাগবে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,555 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ 22 জন। সর্বশেষ 13,227টি নমুনা পরীক্ষায় 1,472 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.13%। মোট আক্রান্তের সংখ্যা 3,79,738 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,531 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,94,391 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.52%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শায়মা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে 27 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে 2টি অভিযোগ, একটিতে 20 বছর ও অপরটিতে 7 বছর করে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের 1-এর বিচারক কে এম ইমরুল কায়েস। তবে 2 ধারায় দেওয়া সাজা একসাথে কার্যকর হওয়ায় তাদের কারাভোগ করতে হবে 20 বছর। পাপিয়া দম্পতির বিরুদ্ধে চলা 4টি মামলায় এটি প্রথম রায়। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। অস্ত্র মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে সোমবার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আদালতে হাজির করে পুলিশ। সংক্ষিপ্ত রায়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া অবৈধভাবে ম্যাগজিন ও গুলি রাখার দায়ে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন পাপিয়া ও তার স্বামী তথাকথিত রাজনীতিবিদ। জনগণের কল্যাণে তারা তো নিয়োজিত ছিলেনই না, বরং তারা দেশের জন্য মারাত্মক বিপদজনক। শামিমা নূর পাপিয়া এবং তার হাজব্যান্ড মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলায় 2টি ধারায় 20 বছর এবং 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজা একসঙ্গে চলবে। এই মামলায় সন্দেহজনক প্রমাণিত হয়েছে যে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে। অতএব এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ, তার একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন, তাদেরকে যাবজ্জীবন না দিয়ে 20 বছর এবং 7 বছরের মোট 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে অসন্তুষ্টি জানিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবীরা। এই রায়ে আমরা একদমই সন্তুষ্ট না, আমরা অবশ্যই আপিল করব। কারণ হচ্ছে প্রত্যেকটা সাক্ষীতে যে সমস্ত বিষয় উঠে এসেছে এবং যারা যে জিনিসটা আমরা প্রতিষ্ঠা করেছি যে এটা একটি সাজানো মামলা। গত 22 ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে গ্রেফতার করে র্যাব। পরদিন রাজধানীর একটি 5 তারকা হোটেলের বিলাসবহুল রুম ও ইন্দিরা রোডের ফ্ল্যাট থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, পিস্তলের 20টি গুলি, 7টি পাসপোর্ট, 58,41,000 টাকা, 5 বোতল বিদেশি মদসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে 2টি ও অস্ত্র আইনে 1টি মামলা করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অবৈধ 5 কোটি টাকার খোঁজ পেয়ে পাপিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে 1টি মামলা করে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন দেশে ভিসা করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মিরপুরে ভিসা গাইড সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর মিরপুরের শাহালি মার্কেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার জন্য ভিসা গাইড সেন্টারে টাকা নিয়ে হাজির হন অনেকে। এদের কেউ এসেছেন মেডিকেল টেস্ট বাবদ টাকা দিতে, কেউ এসেছেন কানাডা কিংবা অন্য কোনো উন্নত দেশের চাকুরির নিয়োগপত্র নিতে। এরা কেউ জানেন না এই নিয়োগপত্র ভুয়া,
মিথ্যা এদের দেওয়ার সব আশ্বাস ও প্রতিশ্রুতি। মেডিকেল করার জন্য টাকা দিলাম 15,000, এখন জব লেটার দিতেছে যে এটার জন্য আপনাদের টাকা দিতে হবে 44,000 টাকা করে আপনাদের দিতে হবে, এটা দিলে পরে আপনাদের জব লেটার কনফার্ম হয়ে যাবে, তারপরে আপনারা এম্বাসিতে যাবেন, ভিসা পাবেন, চলে যাবেন। আমি নিজে দৌড়াদৌড়ি করে খুব কষ্ট করে আপনার এই যে ল মিনিস্ট্রি তো ফরেন মিনিস্ট্রি এখান থেকে কাগজগুলো এফিডেভিট করে ইন্ডিয়াদেরকে জমা দিছি। এই সময় ওরা বলে কি যে আপনার হবে না, আমরা এই কাগজ অ্যাকসেপ্ট করবো না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ রয়েছে তাদের এই প্রতারণার সাথে। ফরেন মিনিস্ট্রি উনি আমাদেরকে কাজটা করে দেন। এই বাবদ উনি কত করে নেন? উনি অ্যারাউন্ড একের সময় একরকম নেয়, কখনো 8,000, কখনো 10,000, কখনো 12,000। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কেবল চলতি বছরেই তারা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় 1.5 কোটি টাকা। বিশা গাইড সেন্টারের যিনি চেয়ারম্যান চৌধুরী সেলিম আফিস এবং এমডি মোশারফ হোসেন, তাদেরকে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন 2013 বিভিন্ন ধারা লঙ্ঘনের ফলে প্রত্যেকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের প্রতারণা যেন আর কেউ করতে না পারে সেজন্য তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অস্বাভাবিক ও ভূতুড়ে বিল আদায়কারী বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির জুলাই মাসের নির্দেশনা অনুযায়ী করোনাকালে নেওয়া অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রকৃত মিটার রিডিং নিয়ে সমন্বয় করার নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন সাইমের দত্ত বেঞ্চ এ আদেশ দেন। বিদ্যুৎ বিল সমন্বয় করে আগামী 2 মাসের মধ্যে হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিতে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এসআই সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত, 3 জনকে প্রত্যাহার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এদিকে এ ঘটনায় পরপর জেলায় আখালিয়া মদিনা মার্কেট এলাকার বাসিন্দারা সোমবার সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় 72 ঘন্টার মধ্যে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। আইন সংশোধনে ধর্ষণ ও নির্যাতন বন্ধসহ বিচারের দীর্ঘ প্রক্রিয়া কমে আসবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিনাতুল নেসা ইন্দিরা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও 1 ধাপ এগিয়ে গেছে। নভেম্বরে সংসদ অধিবেশন শুরু হলে এই অধ্যাদেশকে আইনে পরিণত করতে বিল আকারে তা উপস্থাপন করার কথাও জানান প্রতিমন্ত্রী। এই যে সংশোধন করার ফলে আমি এবং আমরা সবাই মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়ে গেল। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল সহ সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন মৃত্যুদণ্ডে বিধান রাখা হলে এমন অপরাধ কমে যাবে, তবে এমন ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তারা। আমি মনে করি যে শাস্তি যত কঠোর হবে তখন কিন্তু যারা অপরাধী, যারা এটা অপরাধ করার যে প্রবণতা যাদের মধ্যে আছে, তারা কিন্তু এই অপরাধ করার জন্য 3 বার চিন্তা করবে। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ আমি বলবো যে এবং সবাই এটাকে মানে মনে করছে যে এটাই হওয়া উচিত। যে আইনটা আছে এই আইনটা যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি এটাকে আপনি প্রয়োগ না করেন তাহলে মৃত্যুদণ্ড দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারবেন না। বুধবার থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এ কথা জানান। ইলিশ রক্ষা, ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি করে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা 22 দিন করা হয়। এ সময়ের মধ্যে কেউ ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।
করোনার প্রকোপ বাড়ায় বিভিন্ন শহরে তিন ধাপে নিরাপত্তা বাড়াতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন জানিয়েছেন, লিভারপুলে বুধবার থেকে তৃতীয় স্তরের নিরাপত্তা বলয় কার্যকর করা হবে। এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন তিনি। তিনি জানান, তিন স্তরের নিরাপত্তা বন্ধ করা হবে বেশ কিছু ব্যবস্থা প্রতিষ্ঠান, পানশালা, পুল, অভ্যন্তরীণ ছোটখাটো সভা সমাবেশ অনুষ্ঠান। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশব্যাপী লকডাউন চান না বলেই পুরো দেশকে তিন স্তরের নিরাপত্তার আদলে ফেলা হচ্ছে। দেশটির হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগের তথ্য অনুযায়ী ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 6,17,000-এর বেশি এবং মারা গেছে 42,825 জন। এবছর অর্থনীতি নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। নিলাম তত্ত্বের উন্নতি এবং এর নতুন সংস্করণ উদ্ভাবনের জন্য তারা যৌথভাবে এই সম্মানে ভূষিত হলেন। এই পুরস্কারের মূল্যমান $11,00,000। সোমবার বিকেলে স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরস্কৃত দুজনই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নতুন নিলাম পদ্ধতিতে তারা দরদাতাদের আচরণ বিশ্লেষণের পাশাপাশি পণ্য ও সেবা বিক্রিতে নিলামের কার্যকরী নতুন পদ্ধতি দেখিয়েছেন। দুর্ঘটনায় অথবা করোনাভাইরাসে শ্রমিক নিহত বা আহত হলে তাদের পরিবারকে পুনর্বাসন এবং চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব দেবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। প্রয়োজনে জীবন বিমার আদলে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাজবাড়ী সড়কের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনী কালে তিনি এসব কথা বলেন। শ্রমিক এবং তার পরিবারকে যে কোনো কর্মের মধ্যে আমরা রাখতে চাই এবং সে যেন তার পরিবার সেই অর্থ দিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করি। এবার পার্টিক্স খেলার খবর। প্রেসিডেন্টস ক্লাব ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে আজ মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম একাদশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1:30 শুরু হবে ম্যাচটি। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশের কাছে 4 উইকেটে হেরেছে মাহমুদুল্লাহর দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ মাহমুদুল্লাহ একাদশের জন্য, কিন্তু তামিম একাদশের বিপক্ষে কাজটা সহজ হবে না তাদের জন্য। ব্যাটসম্যান বোলারদের নিয়ে ভারসাম্য দলই পেয়েছেন তামিম, তাই জয় নিয়েই প্রতিযোগিতা শুরু করতে চায় তারা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনে মন্ত্রিসভায় অনুমোদন, রাষ্ট্রপতির অর্ধাদেশ আজ। প্রাণদণ্ডে বিধান থাকলে ধর্ষণ প্রবণতা কমবে আশাবাদ আইনমন্ত্রীর, স্বাগত জানালেও আইন প্রয়োগ নিয়ে শঙ্কা বিএনপির। রাজধানীর প্রায় অর্ধেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত, আইইডিসিআর ও আইসিডিআরবির যৌথ গবেষণার তথ্য, মৃত আরও 31 জনের। এবং অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শাইমানুর পাপিয়া ও তার স্বামীর 27 বছর কারাদণ্ড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।